সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ থাকায় মানবেত জীবনযাপন করছেন অগণিত পাথর শ্রমিক। এর প্রতিবাদে ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা এই পাথর উত্তোলন সংশ্লিষ্ট সকল সিন্ডিকেট এবং মাফিয়াদের তৎপরতার বিরোধিতা করেন। নিজ দেশের উন্নত মানের পাথর উত্তোলন বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চ মূল্যে পাথর আমদানিতে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বক্তারা জানান। সেই সাথে দরিদ্র পাথর শ্রমিকদের জীবন ও জীবিকা নষ্ট হচ্ছে বলে এর নিন্দা জানান সবাই।